আমদানি কমাতে বিলাসদ্রব্য সহ শতাধিক পণ্যের উপর নিয়ন্ত্রণমূলক বাড়তি শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সর্বনিম্ন 3 থেকে সর্বোচ্চ 30% নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানোর ফলে নিরুৎসাহিত হবে আমদানি, চাপ কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আম, আপেল, তরমুজ, কলা ও বাদাম সহ আমদানি করা সব ফলের উপর 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। তালিকায় আছে প্রসাধনী সামগ্রী, গাড়ি ও গাড়ির ইঞ্জিন, আসবাবপত্র, যন্ত্রাংশ, রড ও লোহা জাতীয় পণ্য, সিমেন্টের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। 15% নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে অক্সিজেন, নাইট্রোজেন ও আর্গন সহ প্রাথমিক চিকিৎসা সামগ্রী আমদানির ওপরও। নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত রড বিলেটের উপর 3 থেকে 10% বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত আজকে থেকে কার্যকর হবে। এর ফলে এসব পণ্যের আমদানিতে নিরুৎসাহিত হবে বলে মনে করছে এনবিআর। নতুন শুল্ক আরোপে দেশীয় পণ্যের সুরক্ষা হলেও আমদানি করা পণ্যের দাম বাড়বে।